আসসালামু আলাইকুম বিডি রেলিং জয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেলিং প্রজেক্টের আজকের আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দয়াগঞ্জ দুইটি আন্ডারপাস সহ একেবারে সাইদাবাদ রেলগেটের আগ পর্যন্ত পদ্মা রেলিং প্রজেক্টে যতটুকু কাজ হয়েছে তার সর্বশেষ অগ্রগতি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রত্যেকটি সাবস্ক্রাইবারের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজের লিঙ্ক, সেই ফেসবুক পেজে প্রবেশ করে আপনারা বিডি রেলিং যে ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। তাহলে চলুন আমরা এখন মূল কথায় আসি। এখন আমি রয়েছি দয়াগঞ্জ রেলগেটের সামনে, আর দয়াগঞ্জ রেলগেট থেকে কিছু দূর এগিয়ে গেলেই হচ্ছে দয়াগঞ্জ আন্ডারপাস। কমলাপুর গেন্ডারিয়া সেকশনের মধ্যেই তো বলা হয়ে থাকে এগুলো জটিল সেকশন, তার মধ্যে এইটিও হচ্ছে একটি জটিল কাজ, যার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটি রেলপথ বসানো হয়ে গিয়েছে। সাধারণত শহরের মধ্যে রেলপথ বসানো একটু জটিলই হয়ে থাকে, তার মধ্যে আবার যে নর্মাল যে মাটির স্তর রয়েছে তার থেকে অনেকটা উঁচুতে এই রেলপথটি তৈরি করা হয়েছে, আর অলরেডি একটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা শেষ। এখন ভিডিওটির বাঁদিকে আরেকটি নতুন ব্রিজ তৈরি করার কার্যক্রম শুরুও হয়ে গিয়েছে। আপনারা সকলে জানেন যে গেন্ডারিয়া কমলাপুর সেকশনে তিনটি ডুয়েল গেজ রেলপথ হবে, যার মধ্যে একটি দৃশ্যমান। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি মুভমেন্ট জয়েন্ট, এই জয়েন্টটি দেওয়া হয়ে থাকে যাতে শীতের সময় লাইন সংকুচিত না হয় এবং গ্রীষ্মের সময় তা যাতে প্রসারিত না হয়ে রেলপথ আঁকাবাঁকা না হয়ে যায়। সে কারণে আপনাদের গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম শ্যামপুর রেলওয়ে স্টেশনে এরকম একটি জয়েন্ট তৈরি করা হচ্ছে। আর এখন আমি একেবারে চলে এসেছি দয়াগঞ্জ আন্ডারপাসের উপরে, এখানে নিচ দিয়ে যানবাহন চলাচল করে আর উপর দিয়ে চলবে ট্রেন। পূর্বে এখানে আরেকটি রেলব্রিজ ছিল, সেটি ছিল ভিডিওটির বাঁদিকে, কিন্তু এখানে নতুন করে রেলব্রিজ তৈরি করা হয়েছে, আর পূর্বে যে পুরনো রেলব্রিজটি ছিল সেটিকে অলরেডি ভেঙে ফেলা হয়েছে এবং নতুন করে সেটিকে তৈরি করার কাজও এগিয়ে চলছে দুর্বার গতিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রেন নিয়ে আসা হয়েছে, এখানে খুব শীঘ্রই পাইলিংয়ের কাজ শুরু হয়ে যাবে। ভিডিওটির বাঁদিকে যে দুইটি আরও আন্ডারপাস হবে সেগুলো সেম এই যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি বা আন্ডারপাসের উপর দিয়ে এরকমই ক্যাটাগরি হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্ডারপাসে যে কংক্রিটের রেল ব্রিজটি রয়েছে তার উপরে পাথর বিছিয়ে তার উপর ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। আর আমরা দেখতে দেখতে অলরেডি দয়াগঞ্জ আন্ডারপাস পারও হয়ে গিয়েছি। এই দয়াগঞ্জ আন্ডারপাসটি দয়াগঞ্জের মধ্যে সবচেয়ে বড় আন্ডারপাস, আর সামনে আরেকটি ছোট্ট আন্ডারপাস রয়েছে। এখন যে আন্ডারপাসটি পার হলাম সেটি নারিন্দা এবং যাত্রাবাড়িকে যুক্ত করেছে, বা নারিন্দা থেকে যাত্রাবাড়ি যাওয়ার সময় এই আন্ডারপাসের নিচ দিয়েই যেতে হয় যানবাহনগুলো, সে কারণে এখানে আন্ডারপাস তৈরি করা হয়েছে। কিন্তু এখানকার আন্ডারপাসের একটি সমস্যা হচ্ছে যে এই আন্ডারপাসের হাইট অনেকটা কম, এখানে দোতলা বাস যাওয়া অসম্ভব। আমরা দেখতে দেখতে চলে আসলাম দয়াগঞ্জ আন্ডারপাসের আরেকটি সামনে। এই আন্ডারপাসটি স্বামীবাগ এবং যাত্রাবাড়িকে সংযুক্ত করেছে। এই আন্ডারপাসটি আগের আন্ডারপাস থেকে খুবই ছোট, এটি একটি এলাকা ভিত্তিক আন্ডারপাস, আর এই আন্ডারপাসের কাজ কিন্তু একেবারে শেষও হয়ে গিয়েছে। আপনারা ভিডিওটির বাঁদিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানকার আন্ডারপাসের কাজ পুরোপুরি শেষ। এই অংশে দুইটি ডুয়েল গেজ রেলপথ হবে, আর আপনাদের এখন দেখাচ্ছি সড়ক পথ, এটির মাধ্যমে এটির নিচ দিয়ে একেবারে যানবাহনগুলো সোজা বরাবর আন্ডারপাস পার হয়ে চলে যাবে অপোজিট সাইডে। এই আন্ডারপাসের কাজ শেষ হওয়ার পরবর্তীতে আপনারা আন্ডারপাসের পাশে যে অংশটি খালি দেখতে পাচ্ছেন সেখানে রিটেইনিং ওয়াল তৈরি করা হবে, তারপর এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ করা শেষ হলেই পুনরায় এখন ডুয়েল গেজ রেলপথ বসিয়ে ফেলা হবে। আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে এই অংশে অনেক জটিলতা রয়েছিল, তার কারণ হচ্ছে যে সাধারণত মাটি থেকে এখানে অনেকটা উঁচুতে রেলপথ তৈরি করা হয়েছে। পূর্বেও যখন ঢাকানারায়ণগঞ্জ সেকশনে মিটার গেজ রেলপথটি ছিল সেটিও সেরকমভাবেই উঁচুতেই ছিল, যার কারণে উভয় দিকেই রিটেইনিং ওয়াল তৈরি করে পরবর্তীতে এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ করে একটি ডুয়েল গেজ রেলপথ তৈরি করা হয়েছে। এখন ভিডিওটির বাঁদিকে চলছে রিটেইনিং ওয়াল বসানোর কাজ, আমরা আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে আপনাদের আপডেট দিচ্ছি। আর আমরা দেখতে দেখতে কিন্তু দুইটি আন্ডারপাস পার করে চলে এসেছি, আর দুইটি আন্ডারপাসই ছিল দয়াগঞ্জে, আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সায়দাবাদ রেলগেটের দিকে। আর এই অংশে যদি আপনারা ভিডিওটি ডান দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এটি হচ্ছে গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল, এটি হচ্ছে আউটার সিগন্যাল। কমলাপুর থেকে গেন্ডারিয়ামুখী যে সকল ট্রেনগুলো আসবে সেটি এই আউটার সিগন্যাল দেখেই গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে।
পূর্বে এই আউটার সিগন্যালটি ছিল দয়াগঞ্জ যে আন্ডারপাসটি রয়েছে সেটির আগে, মানে আমি যেখান থেকে ভিডিওটি স্টার্ট করেছিলাম সেই অংশে, কিন্তু সেটিকে এখন সামনের দিকে এগিয়ে নিয়ে এসে একেবারে সায়দাবাদ রেলগেটের কিছু দূর আগ পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আপনারা সকলেই জানেন যে গেন্ডারিয়াকে জংশন রেলওয়ে স্টেশনে পরিবর্তন করা হচ্ছে, সে কারণে পূর্বে একটি মাত্র পয়েন্ট ছিল, সেটির জন্য সিগন্যালও ছিল কাছাকাছি, কিন্তু এখন আরও অনেকগুলো পয়েন্ট তৈরি করা হয়েছে, সে কারণে সিগন্যালগুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি গেন্ডারিয়া জংশন রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্মটি রয়েছে সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু পূর্বের প্ল্যাটফর্ম থেকে অনেকটা বড় করা হয়েছে। তার কারণ আপনারা সকলেই জানেন যে পদ্মা সেতু হয়ে যে সকল ট্রেনগুলো চলাচল করবে সেগুলো এই গেন্ডারিয়া জংশন রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে, বা এই গেন্ডারিয়া জংশন রেলওয়ে স্টেশন হয়েই যেতে হবে। এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যে লোকাল ট্রেনটি চলাচল করে সেটিও গেন্ডারে হয়ে চলাচল করবে। ভবিষ্যতে শোনা যাচ্ছে যে নারায়ণগঞ্জ থেকে কিন্তু কুমিল্লা পর্যন্ত কর্ড লাইনের কথা চিন্তা করছে বাংলাদেশ রেলওয়ে, সেটি হলেও এই গেন্ডারিয়া জংশন হয়ে যাবে ট্রেন। আর আপনাদের এখন দেখতে দেখতে দেখাচ্ছি ভিডিওটির বাঁ দিকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিটেইনিং ওয়াল তৈরি করার কাজ অলরেডি শেষও হয়ে গিয়েছে, কিন্তু কিছু কিছু অংশে এখনও রড বাঁধাই করার কাজ শেষ, ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। দয়াগঞ্জ দ্বিতীয় আন্ডারপাস থেকে সায়দাবাদের মাঝে কয়েকটি অংশে এই রিটেইনিং ওয়াল তৈরি করা হয়েছে, এগুলো একেবারে দয়াগঞ্জ রেলগেট থেকে পুরোপুরি একেবারে সায়দাবাদ রেলগেট পর্যন্ত পুরোটাই করা হবে। তারপরে এখানে আমি যে খালি অংশটি দিয়ে হেঁটে যাচ্ছি সেখানে দুইটি ডুয়েল গেজ রেলপথ হবে, আর সামনে যে আপনার ক্রস চিহ্নটি দেখতে পেলেন সেটি হচ্ছে ডেঞ্জার সিগন্যাল। আর এই ডেঞ্জার সিগন্যালটি বসানোর কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে সামনে রয়েছে সায়দাবাদ রেলগেট, সেই কারণে সতর্কতার সঙ্গে যাতে রেলগেট পার হয় এলএম সাহেবকে, সেই কারণে এই সিগন্যালগুলো দেওয়া হয়ে থাকে বা এই সাইনবোর্ডগুলো দেওয়া হয়ে থাকে। তাহলে চলুন আমরা এখন আবার রেলপথের দিকে উঠি, আমি আপনাদেরকে এখানকার ডুয়েল গেজ রেলপথের সর্বশেষ আপডেট দিই। অনেকে কমেন্টে জানতে চান যে কবে নাগাদ নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালু করা হবে, আসলে সেটি সম্বন্ধে আমার এখনও জানা নেই যে কবে নাগাদ নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালু করা হবে। এমনিতে কমলাপুর থেকে একেবারে জুরাইন গ্যাসপেপ পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শেষ, তার পরবর্তীতে একেবারে ওয়াসা পর্যন্ত পাথরও ফেলা হয়েছে, সব কিছু একেবারে প্রস্তুত করে রাখা হয়েছে দেখা গেল, কিন্তু এখনও নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালু করা হয়নি। তো কবে নাগাদ নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চলবে সেটি রেলওয়ে কর্তৃপক্ষই ভালো বলতে পারবে, সেটি নিয়ে আমি তেমন কিছু বলতে পারছি না। যে সময় রেলওয়ে কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে তখন আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে সেই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে কবে নাগাদ নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চলতে পারে, কিন্তু এখন আমার পক্ষে সম্ভব না বলা যে কবে নাগাদ নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চলবে। আমি আপনাদেরকে প্রত্যেকবারই প্রায় সম্ভাব্য সময় দিয়েছিলাম, কিন্তু সে সম্ভাব্য সময়গুলোতেও নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালু করা হয়নি, এতে আপনি সহ আমি অনেক আশাহত হই। যে কারণে রেলওয়ে যেদিন একেবারে সরাসরি ডিক্লার দিবে সেই সময় আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে জানিয়ে দিব ইনশাল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম হলো। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম হলো। আর দেখতে দেখতে আমরা দয়াগঞ্জ রেলগেট থেকে একেবারে হেঁটে হেঁটে আমরা চলে এসেছি সায়দাবাদ রেলগেট পর্যন্ত। এই তীব্র গরমে আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিও বানিয়ে থাকি হেঁটে হেঁটে, সে কারণে আপনারা প্রত্যেকে ভিডিওটিতে লাইক করে দিবেন সেটি আমার অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।